নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আমরা যারা ছাদে বাগান করি তাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে ছাদে বেশ কয়েকটা ফলের গাছ থাকবে এবং সেই গাছে থোকা থোকা ফল ঝুলে থাকবে। আমার সামনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি গন্ধরাজ লেবুর গাছ। এর বয়স 3 বছর, প্রত্যেকটা ডালে থোকা থোকা লেবু ঝুলে রয়েছে। এইরকম গাছ যদি একটা বাগানে থাকে তাহলে আমাদের প্রত্যেকের মনটাই কত খুশিতে ভরে যায়। এইরকম গাছ করা কঠিন কিছু নয়, কিভাবে তা করবেন তাই নিয়ে আজকের ভিডিও। আপনাদের সামনে এই যে গাছটা রয়েছে, গাছের লেবুগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে দিয়েছে, তা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকটা অরিজিনাল ফল। আপনাদের সামনেই এই লেবুগুলো আজকে আমি তুলব। আমার এই গাছটি 12 মাসই গন্ধরাজ লেবুর গাছ, সারা বছরই ফুল ফল থাকে। 12 মাসই গাছ হলেও বছরে দুবার ভালো ফল হয়। শীতের পরে যে ফুলটা আসে তখন ভালো ফল হয় এবং আরেকবার ফল হয় বর্ষাকালে। গন্ধরাজ লেবু গাছের বিশেষত্ব হলো যে ফল প্রচুর হয়, ফলের সাইজ খুব বড় হয় এবং তার ফলে কিন্তু একটা সমস্যাও হয়। সামনের এই যে গাছটি দেখতে পাচ্ছেন, পেছনের গাছটি থেকে এটাকে কলম তৈরি করা হয়েছিল, গুটি কলম তৈরি করে চারা তৈরি করা হয়েছে। এই বছর এই গাছটাতে 20টার মতো গন্ধরাজ লেবু হয়েছিল। প্রত্যেকটা লেবু এত বড় বড় হয়েছিল তার ভারে গাছের ডাল একদম ভেঙে পড়তে শুরু করলো। এই দিকের যে এই যে ডালটা, এটাতে 6-8টা লেবু ছিল, তার ফলে গোড়া থেকে এইখানটা ভেঙে গিয়েছে। তারপরে এইখানে যে অংশটা, এইখানের অংশ থেকে ডালের ওইদিকের অংশটা পুরো ভেঙে বেরিয়ে গেছে। এই যে সামনে ডালটা দেখুন, এটা এখানে ভেঙেছে, এখানে এখানে ব্যান্ডেজ করা হয়েছে, তারপরে এখানে ভেঙে গিয়েছে। এবং ভেঙে যাওয়ার ফলে এই যে ডালে যে এই যে লেবুগুলো ছিল, এই 3টে লেবু একদম শুকিয়ে গেছে। এই গাছটার কথা যখন এলোই আরেকটা গল্প আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এটা আগেই বললাম এটা কলমের গাছ। এই গাছটা লাগানোর পরে রুট রট হয়ে গিয়েছিল। এই যে এদিকে যে শুকনো কাণ্ডটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূল ডাল। রুট রট হয়ে যাওয়ার পর যখন ট্রিটমেন্ট শুরু করলাম, গাছের ডালগুলো শুকিয়ে শুকিয়ে নাবতে শুরু করলো এবং একদম এইখানে এসে এই নতুন ডালটা বেরোলো। সেই ডাল থেকেই গাছটি নতুন করে বেঁচে উঠেছে এবং দেখতে পাচ্ছেন যে গ্রোথ কী সুন্দর হয়েছে এবং ফলের ভারে পুরো গাছ ভেঙে পড়ছে। গন্ধরাজ লেবু গাছের পরিচর্যা অন্যান্য লেবু গাছের মতোই। লেবু গাছ প্রচণ্ড রোদ পছন্দ করে এবং জল কম পছন্দ করে। গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারাদিন রোদ লাগে এবং জলটা দেখে দিতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকে। বছরে 3-4 বার গোড়ায় দিতে হবে মিশ্র সার, দিতে হবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম পেতে পারি চুন থেকে, হাড়ের গুঁড়ো থেকে বা জিপসাম থেকে, আর ম্যাগনেসিয়াম মিলতে পারে ম্যাগনেসিয়াম সালফেটে। মিশ্র সার দেওয়ার সময় মাথায় রাখতে হবে মিশ্র সারের মধ্যে যেন এনপিকের ব্যালেন্সটা ঠিক মতো থাকে এবং তার মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের যোগান যেন ঘাটতি না হয়। সেই সঙ্গে মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন বা স্প্রে করতে পারেন। দানা যে অনুখাদ্যগুলো বাজারে পাওয়া যায় সেগুলো 1 চামচ করে গোড়ায় দিতে পারেন আর লিকুইডটা স্প্রে করতে পারেন। 15 দিনের ব্যবধানে 2-3 বার স্প্রে করলেই হবে। এইভাবে পরিচর্যা করলে গাছে যেমন বেশি পরিমাণে ফুল আসবে তেমনি সেই ফুল ঝরে পড়বে না বা গুটি হলুদ হয়ে পড়ে যাবে না, গুটি বড় হবে, গাছ এরকম লেবুতে ভরে যাবে। গন্ধরাজ লেবু গাছের আরেকটা সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যখন নতুন পাতা বেরোয় নতুন পাতাতে লিপ মাইনার আক্রমণ করে। যে কোনো গাছে যদি আমরা সঠিক সময়ে সঠিক খাবারটা দিতে পারি, সঠিক পুষ্টিটা তাকে যোগাতে পারি, তাহলে
তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। লেবু গাছের যখন নতুন পাতা বেরোতে শুরু করে তখন কিন্তু চুপ করে বসে থাকলে হবে না, কারণ লেবু গাছের নতুন পাতাতে যেটা মারাত্মকভাবে আক্রমণ করে সেটা হচ্ছে লিপ মাইনার। এবং এই লিপ মাইনার যদি এই নতুন পাতাতে একবার আক্রমণ করে একদম পাতাকে কুঁকড়ে ফেলবে, সেই পাতায় খাবার তৈরি হবে না, গাছ কিন্তু সঠিক পরিমাণ খাবার পাবে না, তাতে গাছের বাড় বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই ফুল ফল হবে না। ফলে এই রকম নতুন পাতা বেরোনো মাত্রই প্রয়োগ করতে হবে প্রোফেক্স সুপার। এ নিয়ে আমি আগে ভিডিও তৈরি করেছি, ব্যবহারটা ভালো করে দেখে নেবেন। আমার আগের বিভিন্ন লেবু গাছের ভিডিওতে বারবার বলেছি যে কোন সময়ের গাছের ডাল ছাড়তে হয়। তবু একবার একটা কথা বলে দিই, গাছ বারো মাসই নাকি বছরে একবারই ফল দেয় সেটা বুঝে ফুল আসার এক দেড় মাস আগে গাছের কোনো ডাল কাটা যাবে না। ফল তুলে নেওয়ার পর যে ডাল থেকে ফল তুলে নেওয়া হবে সেই ডালটা ছাঁটা যাবে। গাছে যখন ফুল ফল থাকছে না, গাছ যখন খালি থাকছে, তখন গাছে ডালপালা ছাঁটা যাবে। এই যে আমার সামনের গাছটা, এই গাছে কোনো ফুল ফল ছিল না, ডালগুলো লম্বা হয়ে গিয়েছিল, তখন আমি ডালগুলো ছেঁটে দিয়েছি। মানে গাছ যদি লম্বা হয়ে উঠে যায়, কোনো ডাল লম্বা হয়ে বেড়ে গেল, সেই ক্ষেত্রে সেই ডালটি ছাঁটাই করা যাবে। গন্ধরাজের লেবুর যে মাদার প্ল্যান্ট রয়েছে আমার, সেই মাদার প্ল্যান্ট থেকে এই চারাটি আমি নিজে তৈরি করেছি। এটা গুটি কলমের চারা, যেটাকে এয়ার লেয়ারিং বলে। কীভাবে গন্ধরাজের লেবুর গুটি কলম তৈরি করতে হয় তা নিয়ে আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। গুটি কলম ছাড়াও ডাল কাটিং করে খুব সহজে গন্ধরাজের লেবুর চারা তৈরি করা যায়। আমরা যখন গন্ধরাজের লেবু যখন প্রুন করি, সেই সময় যেসব ডালগুলোকে আমরা ছেঁটে ফেলে দিই, সেগুলোকে একেবারে ফেলে না দিয়ে যদি বালিতে পুঁতে রাখা যায় তাহলে খুব সহজে চারা তৈরি হয়ে যায়। ডাল থেকে চারা তৈরি করলে বর্ষাকালে করলে সবথেকে ভালো হয়, কারণ তখন বালিটা সবসময় ভেজা ভেজা থাকে। অন্য সময় করলে যেটা অসুবিধে হয় যে ডালগুলো শুকিয়ে যেতে পারে। আমার সামনে যে তিনটে গাছ দেখতে পাচ্ছেন, এই তিনটে গাছই ডাল পুঁতে তৈরি করা হয়েছে। এ থেকে যে বড় গাছ হবে তাতেও খুব ভালো লেবু ফলবে। গাছের কোনখানে লেবু হয়েছে দেখুন, একেবারে গোড়ায়, এবং এই ওপরের অংশেও ছোট ছোট লেবু ধরেছে, এখানেও লেবু ধরেছে। কাটা ডাল থেকে ছ মাস আগে এই চারা গাছ আমি তৈরি করেছি। তারপরে এই ডালগুলো বেশ বড় হয়ে গিয়েছিল বলে এখান থেকে ছেঁটে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে প্রচুর নতুন নতুন ডাল বেরোচ্ছে। আমরা জানি যে যে গাছে যত বেশি ব্রাঞ্চ থাকবে তত বেশি ফুল ফল আসবে। ডাল যখন কাটবো তখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডালটার বয়স কীরকম হলে তবে ডালটা কাটা যাবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ছোট ডালটার সরু হয়ে লম্বা হয়ে উঠে যাচ্ছে। আমি যদি এই ডালটাকে ছেঁটে ফেলি তাহলে কিন্তু হবে না, কারণ এই ডালটা নতুন ডাল, এটাকে ছেঁটে ফেললে পরে এখান থেকে নতুন নতুন ডালপালা বেরোবে না। এই যে পাশের গাছটা দেখুন, এই যে ডালগুলো আমি ছেঁটেছি, এই ডালগুলো দেখেই বুঝতে পারছেন একদম পরিণত ডাল। এই রকম পরিণত ডাল কাটলে পরে তবেই কিন্তু এই রকম একাধিক ডাল বেরোবে। এবার আমি যদি এই ডালগুলো কাটি তাহলে কিন্তু হবে না, আমাকে কাটতে হবে এই রকম পরিণত ডাল। জয়েন্টের জায়গা থেকে 3-4 ইঞ্চি ওপরে কাটতে হবে, তাহলে নিচে যে সমস্ত গাঁটগুলো থাকবে প্রত্যেকটা গাঁট থেকে নতুন নতুন ডাল বেরোবে। গাছ থেকে যখন ফল তুলবেন তখন এইভাবে কিছুটা ডাল সহ কাটবেন। কিছুটা ডাল সহ কেটে নিলে পরে এই যে পেছনে যে ডালটা রইল এখান থেকে নতুন নতুন অনেক ডাল বেরোবে। বাড়ির জন্য বেশ কয়েকটা লেবু তোলা হয়ে গেছে, এখনও মোটামুটি 30টার মতো লেবু এই গাছে রয়েছে। আপনাদের সামনে বড় বড় যে লেবুগুলো সেগুলো আমি তুলে নিচ্ছি। আপনারাও আপনাদের বাগানে এইরকম একটা বারো মাসই গন্ধরাজ লেবুর গাছ লাগান, তাহলে সারা বছর লেবু পাবেন। আমি যখন আপনাদের সামনে লেবুগুলো তুলছি তখন দেখতে পাচ্ছেন আমার গাছে ফুল আছে, নতুন ফল ধরেছে। এই যে থোকাটা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগেই এই লেবুগুলো ধরেছে, এগুলো এখন বেশ ছোট, অনেক বড় হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন।
লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।